মহানগরীত ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা, কোঠার ভিতর পিতৃকন্যার রহস্যজনক মৃত্যু, ঘরের ভিতর তেজেরে টুমরলি হয়ে পড়ে আছে বঞ্জিত দাস, আনটো কোঠাত অচেতন হয়ে পড়ে আছে কন্যা দিদীক্ষা দাস। বঞ্জিত দাসে কিবা বিড়বিড়াই আছে, কিন্তু কি কৈছে কোনেও বুঝিব পৰা নাই। এই ঘটনার সময়ত উপস্থিত নাছিল তৃতীয় কোনো লোক, অকল পিতৃ আর কন্যাহে জানে কি হয়েছিল তেওঁলোকৰ লগত। ওচৰ চুবুৰে প্ৰত্যক্ষ কৰিছিল এই সমগ্র ঘটনা। পরবর্তী সময়ত স্থানীয় রাইজে ততাতৈয়াকৈ খবর দিয়ে আরক্ষীক। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হওয়ার পিছতেই পিতৃ আর কন্যাক তেজেরে টুমরলি অবস্থাত উদ্ধার করা হয়। ঘটনাস্থলীত উপস্থিত হওয়া আরক্ষীয়ে পিতৃ আর কন্যাক চিকিৎসালয়লৈ লৈ গল, যদিও চিকিৎসকে মৃত ঘোষণা করিলে 13 বছৰীয়া কিশোরী দিদীক্ষা দাসক। ড্রাইভারজনে মাতি আনাতে দেখিল পিছপিনে তারমানে তেজ দেখিছিল আর অল্প তেজ ওলাই আছে আর স্পটিং টুত লাগি আছে। তারপর ককায়েক দোকানখান সোমালে, দোকানখান সোমাতে পিছত সেই করলে মই গলো যাই বলে কি নো হয়েছে যে কি বা হয়েছে সি সেই হয়েছে মই ফার্মাসিত নিম বলে গলো। তারপর ই হব নে ঠিক হয়ে যাব, তারপর ইটা তো ঘৈণীয়েকও নাই মহ যাব ভাল না লাগে, ইটা কি বা তেজর কথা মোর এটা কিবা সেই হলে আর ভয় লাগে, মই যাওয়া নাই দিয়ক, আপনি ঘর ফোন করো আপনি কোন হয় মই হিঙ্গা কইছো। তারপর মই 3 নম্বর ককায়েক বলে কইছে সেইখিনিয়ে। তারপর আর মই ঘৈণীয়েক ফোন বহুতবার করিল, নাই ঘৈণীয়েকে ফোন ধরা নাই, সাই হাজার সেই পহর নাই পহর দিল যে সি তলত পড়ে আছে। তারপর ছোৱালীটো বিছনাত পড়ি আছে, তাৰ ভয় লাগিল। তেতিয়া আৰু ওচৰৰ ল'ৰা এটাই দেখি সেই মাতিলে 108 আৰু পুলিচ মাতিলে। তাৰপিছত আৰু চব মানুহ ভৰ্তি হৈ গ'ল। তাৰপিছত ভিতৰলৈ গৈ চালোঁ আৰু যে ছোৱালীটো ডেড বুলি এনে চালোঁ আৰু সেই নাকেৰে ফেন ওলাই আছে। বুধবাৰে কন্যাৰ মৃত্যু হোৱাৰ পিছত বৃহস্পতিবাৰে জীৱন যুঁজত হাৰ মানিলে পিতৃ বঞ্জিত দাসেও। পেচেণ্টৰ কাৰ্ডিয়াক এৰেষ্ট এটা হ'ল, কার্ডিয়াক এরেস্ট হতে আমার ডক্টরবরে খুব চেষ্টা করলে রিভাইভ করবলে, কিন্তু রিভাইভ করব নিলে আৰু 10:10 পেশেন্টক এক্সপায়ার করেছে বলে ডেট ডিক্লেয়ার করেছে। এইটো হল গোটেখিনি সামারি অফ দ্য পেশেন্ট বঞ্জিত কুমার দাস। আঘাতটো পিছফালে মূরর পিছফালে অক্সিপিটাল রোব, অক্সিপিটাল রিজন বলে কয় এই পিছফালে কানর পিছফালে সেইখিনি আর হাতক। কেনেকৈ মৃত্যু হল পিতৃ কন্যার, এয়া হত্যা নে আত্মহত্যার ঘটনা, এতিয়াও স্পষ্ট হওয়া নাই মৃত্যুর কারণ। ঘটনার সময়ত পত্নী আছিল নগাঁর মাতৃর ঘরত, এনে পরিপ্রেক্ষিতত সমগ্র ঘটনা হয়ে পড়েছে রহস্যজনক। আর নগাঁর মার্কর ঘর থাকার সময়সাতে বঞ্জিত দাসের পত্নীয়ে বারে বারে ফোন করেছিল বঞ্জিত দাসক, কিন্তু বঞ্জিত দাসে সেই ফোন রিসিভ করা নাছিল। পরবর্তী সময়সাত প্রতিবেশীলৈ ফোন করে বঞ্জিত দাসের পত্নীয়ে যে ঘর কি হয়েছে সেয়া চাই আসব লাগে, আর তারপিছতে প্রত্যক্ষদর্শীয় দেখিলে সেই ভয়ঙ্কর আর লোমহর্ষক দৃশ্য। কিন্তু আরক্ষীয়ে কি কয়? ধনের অভাবের বাবে বঞ্জিত দাসের পরিয়ালত উগ দিছিল পারিবারিক সংঘাতে, কিন্তু পিতৃকন্যার মৃত্যুর লগত পারিবারিক সংঘাতর কিবা সম্পর্ক আছে নে নাই সেয়া পরীক্ষা করে চাইছে আরক্ষীয়ে। মরণোত্তর পরীক্ষার প্রতিবেদন হাতত পড়ার পিছত সম্পূর্ণ হব আরক্ষীর তদন্ত, তেতিয়াহে ভেদ হব পিতৃকন্যার মৃত্যুর রহস্য। আজানহার পৰা ধ্রুবজ্যোতি কলিতা, বশিষ্ঠৰ পৰা উৎপল হলৈ আৰু বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ সহযোগত হিৰকজ্যোতি মালাকাৰৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।